অর্থাৎ আল্লাহ রসুল নিজে মিলাদ পড়েননি, খোলাফা রাশিদিন মিলাদ পড়েননি, স্যার ইমাম মিলাদ পড়েননি। বেদাতি কখনো বেদাত থেকে তওবা করে না, সে নেতাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, বড় আলেমদের মাধ্যমে বেদাতগুলো চালু রাখবে। কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী। আলেমরা বলেন আমার এই মিলাদটা বেদাত না, অন্যটা বেদাত। মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কেয়ামত পর্যন্ত, শত চেষ্টা করেও সে আর আসবে না। ইমানদারগণ সাবধান, এদের ধারে কাছে যাবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। অসংখ্য বেদাতের মধ্যে একটি বেদাত হলো ঈদ এ মিলাদুন নবী। আলেমদের মাধ্যমে এগুলো সব চালু হয়েছে। কোনো বেদাত বা কোনো শিরক, যেটা প্রায় বলি, আলেম ছাড়া হবে না। সব কিছুর পিছনে আলেমরাই করে, সকল আলেম। আর তারাই যখন মিলাদ আবিষ্কার হয় সে যুগেও তারা ছিল, এ যুগেও আছে, আগামী দিনেও থাকবে। তারা শয়তান তো কেমন পর্যন্ত থাকবে, সে নেতাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, বড় আলেমদের মাধ্যমে বিদাতগুলো চালু রাখবে। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বি হুকুম বিল আখসারিন আমালা, হে মোহাম্মদ তুমি বলে দাও জনগণকে, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না? কারা ক্ষতিগ্রস্ত আমলকারী তাদের সম্পর্কে আমি তোমাদের খবর দিব? আল্লাহ দিন আদাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওহম ইহসাবুন আন্নাহুম ইহসিরুন সুনআ। এই ক্ষতিগ্রস্ত আমলকারী হলো তারাই যারা নেকির কাজ ভেবে, সৎকর্ম ভেবে বহু আমল করে, অথচ এই সমস্ত আমল তাদের বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই মক্কায় সেই সময় অনেক কুসংস্কার ছিল, তো আপনারা জানি সবাই, তার বিরুদ্ধেই কিন্তু এগুলি এসছে। মক্কার লোকেরা দিনে ইব্রাহিমকে বেদাতে ভরপুর করে দিয়েছিল, আর আমরা দিনে মোহাম্মদকে বেদাতের পোশাক পরিয়ে আসল দিন কোনটা আমরা খুঁজে পাচ্ছি না। এত পট্টি লাগিয়েছি দিনের নামে, ধর্মের নামে, পট্টি শেষ নাই, আসল কাপড় খুঁজে পাওয়া যায় না। আর সে কারণে তার আমলেই এ কথাগুলি এসেছে। বেদাতের সংজ্ঞা কি, এটা আমরা, আল বেদাত হিয়া কুল্লমা আহাদাস আলা গায়রি মিসালিন সাবেক, পূর্ব যুগে যেটা ছিল না, যার কোনো প্রমাণ ছিল না, কোনো মিসাল বা দৃষ্টান্ত ছিল না, এমন কোনো কাজ ধর্মের নামে করাটাকেই বেদাত বলা হয়। অনেকে বলে সাইকেল, মোটর সাইকেল, হোন্ডা, মাইক্রো, বিমান সবই তো বেদাত। এসব বলে অজুহাত দিয়ে ধর্মের নামে বেদাতগুলিকে এরা জায়েজ করতে চায়। বৈশ্বিক আবিষ্কার কখনোই বেদাত নয়, ওগুলো সেই বেদাত নয়। ওইগুলো বলে ধর্মের নামে সৃষ্ট বেদাতকে হালাল করার কোনো সুযোগ নাই। একদিন ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন সাহাবীদের দিকে, দীর্ঘ ওয়াজ করলেন। সাহাবীরা বললেন মনে আছে হে আল্লাহর রসুল, এটা আপনার মৃত্যুর আগে বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে আরও ওয়াজ করুন। তখন তিনি অনেক কথা বললেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, এই মাই আয়েশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যু পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। ওয়ালাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, সেই মতভেদ থেকে বাঁচার জন্য একটাই পথ হচ্ছে এই, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। শুধু মেনে চলেই না, তামাশা কো বিয়ে হবে আব্দু আলাই হেবে নওয়াজ, কঠিনভাবে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ইয়া কুমা মহাতুল উমুর, তোমার নতুন নতুন ধর্মের নামে নতুন নতুন উদ্ভাবন থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মহদাসাতিন বেদা অকুল্লা বেদাতিন দলালা
অবিরাওয়াতিল নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী। আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। একই রাবি থেকে অন্য বর্ণনায় এসেছে, কাতারাত্তুকুম আলাল বায়দায় লাইলুহা কানাহারিহা ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন। হে আমার উম্মত, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিনের উপরে, যার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, এমন স্বচ্ছ ইসলামের উপরে রেখে যাচ্ছি। এই ইসলাম এমন স্বচ্ছ যা রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, অতএব তোমরা বাঁচতে চাইলে আমার সুন্নত এবং আমার খলিফা রাশিদিনের সুন্নত মেনে চলো। এসব হাদিস যে কোনো মাদ্রাসায় কওমি হোক আর আলিয়া হোক পড়ানো হয়, কারণ এগুলো মিশকাতের প্রথম দিকের হাদিস, মাত্র 165 নম্বর হাদিস এটা। প্রত্যেক ঘরে ঘরে মিশকাতের অনুবাদ আছে, আপনার ঘরে গেলেও পাবেন। এগুলো খালি আমরা পড়ি কিন্তু আমল করি না। আলমরা বলেন আমার এই মিলাদটা বেদাত না, অন্যটা বেদাত। মিলাদ কুলখানি সাহেবরাত চেহেলাম, এই যে সুন্নতে খাতনা মুসলমানের যে বেদাত, এগুলো আমি যখন রাজশাহী এসেছি তখনও দেখছি আমাদের আহলে এলাকাতেও এগুলো চালু ছিল। সাদর মোড়ে ছিলাম প্রথম দিকে 80 সালে, 84-তে সাদর মোড়ে গেছি, দেখি সবাই করে। তোমরা একটু করো কেন? বলে বাপদাদারা সবাই করে আসছে। আর তোমরা কাকে বাপদাদার দোহাই দিচ্ছ? অত হালেজ মসজিদ এটা, আলহামদুলিল্লাহ তারা মেনে নিয়েছে, শেষ হয়ে গেছে ওগুলো। আস্তে আস্তে প্রায় সব এসে তাজিয়া মিছিল হয়, তখন ইউনিভার্সিটি শুরু করে সাহেব বাজার পর্যন্ত তাজিয়া মিছিল আসত। আমি হাদির মরতে গাড়িতে উঠতাম, দেখতাম অবস্থা, বাহারে কীটা ওই তাজের মধ্যে নাকি হাসান হোসেন এর রুহ আসে, তা ও সেখানে গিয়ে লোকরা তাজিয়া ধরে কান্নাকাটি করে, সে রুহের ওসিলায় ওরা জান্নাত পাবে। আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে আল্লাহ রসুলের প্রশংসা গীতি করলে রসুল সাল্লাম মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন, এবং যখনই হাজির হন তখনই উঠে দাঁড়িয়ে সব কেয়াম করে, অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে। নওয়াজুবিল্লাহ সাহেব কী বলা যায় বলুন তো? অত মৃত্যু মানুষ কখনোই উঠে দাঁড়াতে পারে না, আল্লাহ কোরআনেরা মানে না। কোরআন বলছে আমি বড়াই বার যখন কেয়ামা, মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কেয়ামত পর্যন্ত, শত চেষ্টা করেও সে আর আসবে না। নিজের ছেলে গিয়ে যদি আব্বাকে ডাকে সে ডাক শুনতে পাবে না। এই কথাগুলো ইব্রাহিম বলেছিলেন বলে ইব্রাহিমকে মার খেতে হয়েছে, তার আগুনে পড়ানোর চেষ্টা করা হয়েছে। আমাদের রসুল বলেছেন তাকে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে। কেউ কিন্তু প্রচলিত প্রথার বিপরীত কথা বললে কেউ তাকে বরদাস্ত করে না। মানুষ মরে গেলে যেন কাজ তার বেশি হয়, জীবদ্দশায় যার নাম ছিল না মরার পরে সব কবর গিয়ে হাজার হাজার মানুষ। আজকে বাংলাদেশে যতগুলো কবর আছে, যতগুলো ওরস হয়, যতগুলো পীর নামে যে লোকগুলো আছেন মারেফাতে ফকির, এদের ব্যবসায় তো এটা বিনা পুঁজির ব্যবসা। প্রতিদিন জুমার পরে দেখে মেলাদ হচ্ছে, কিছু কিছু মসজিদে আছেন এরকম মানুষ আছে হয়তো 10-12 জন, কিন্তু লাগাইছে মাইক, তা বক্স না উপরে মাইক লাগাইছে, যাতে ভালো দিন লোক শুনতে পায়। শেষে একটু জিলাপি, এই জিলাপি ঘর মৌলবীদের কে ঠাকাবে? শুধু কি জিলাপি খায় নাকি পকেট ভরে না? এই যে সমস্যা থাকবে, ইমানদারগণ সাবধান, এদের ধারে কাছে যাবেন না, এগুলো থেকে দূরে থাকার মধ্যেই জান্নাত তালাশ করতে হবে। আল্লাহর ভাষায় শুনুন, লিয়াহমিলু আওজারহুম কামিলা, ইয়াওমাল কিয়ামাহ
ومن أوزار الذين يضلونهم بغير علم على ساء ما يزرون سورة النحل مكي بوتشاير তারা তাদের অনুসারীদের যত পাপ সব তারা বহন করবে যাদেরকে তারা অজ্ঞতাবশে পথভ্রষ্ট করেছে সবার পাপ নিজের পাপ এবং তাদের পাপ সব তাদের ঘাড়ে চাপানো হবে কিয়ামতের দিন আলা সা মা ইয়াজরুন কতই না মন্দ এই বহন দেড় হাজার বছর পূর্বেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হুঁশিয়ার করে গিয়েছেন এবং আল্লাহ পাক নিজে কোরআন নাজিল করে এই বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লায়ন কত যা লাগে মনে জুরহিম সাইয়া যে ব্যক্তি মানুষকে হৃদায়তের পথে ডাকে সে ব্যক্তি নিজে শুধু নেকি পায় না যারা তার কথা মেনে নেয় তাদের নেকি তার আমলনামায় যোগ হয় আর যে ব্যক্তি মান দাআইলা দলালাতিন যে ব্যক্তি পথভ্রষ্ট দিকে মানুষকে ডাকে কান আলহ আলাইহ মেনল ইসমে মিসল আসামে মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইয়া রাওয়াহু মুসলিম যে ব্যক্তি মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে এবং তার কথা যারা শোনে পথভ্রষ্ট হয় সবারই গুনাহের বোঝা ওই যিনি ডাকেন তার উপরে চাপে এবং যারাগুলো অনুসরণ করে তাদের উপরেও চাপবে তারা এটা মনে করবে না যে আমার কোনো গুনাহ নেই গুনাহ তো ওনার হবে জি না আপনিও জ্ঞান সম্পন্ন মানুষ আপনাকেও পুরোপুরি এর গুণা ভোগ করতে হবে এবং আপনাদের সকলের গুণা যত হয়েছে সবগুলো ওই যিনি ডেকেছেন যিনি আহ্বান জানিয়েছেন অন্যায়ের দিকে তার ঘাড়ে চাপবে বেদাত করলে তার ফলাফলটা কি শোনেন প্রখ্যাত তাবি সুফিয়ান সৌরি তিনি বলছেন ইন্নাল বিদআত আহাব্বু ইলা ইবলিস মিন মাআসিয়াতিন লিআন্নাল বিদআত লা ইউতাবু মিনহা ওয়াল মাআসিয়াত ইউতাবু মিনহা সুফিয়ান সৌরি বলছেন বেদাত ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় কারণ বেদাত থেকে বেদাতি কখনো তওবা করে না গুনাহ করলে সে গুনাহ থেকে তওবা করে কিন্তু বেদাত যদি কেউ করে সে বেদাত থেকে তওবা করে না এজ ইবলিসের কাছে মানুষখন করার চেয়ে বেদাতি বানানোটা বেশি প্রিয় কথা বুঝতে পারছেন তো নাকি একটা মানুষখন করেন জেল খাটেন আল্লাহকে কান্নাকাটি করেন আল্লাহ মাফ করবে কিন্তু যদি আপনি বেদাত করেন ইবলিস বল বাহ ফার্স্ট ক্লাস তুমি আর সবচেয়ে প্রিয় কারণ বেদাত থেকে মানে বেদাত থেকে তওবা করে না খেয়ালকে দেখেন তো যাদের সঙ্গে আপনাদের আত্মীয়তা আসে বেদাতিদের সঙ্গে থাকে আমাদের যতই বলেন সারবে না বেদাতি বড় ডেঞ্জারাস জিনিস আর এই জন্যই বেদাতে ইবলিসের খুব প্রিয় কানে কানে যুক্তি দেয় খব্দ ছেড়ো না এতে বহুত নেকি আছে বহুত ফায়দা আছে এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে যে যাই করুক শুনে রাখেন যখন মিলাদ চালু হয় রাজনৈতিক কারণে চালু হয়েছিল পরে ধর্মনেতারাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে কুরুশের যুদ্ধের কথা আপনারা জানেন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের প্রায় 200 বছর যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের বড়দিন উৎসব পালনের কারণে যুদ্ধ বন্ধ রাখে বড়দিনটা কি তাদের ধারণা মতে জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের জন্মদিন এটা তাদের কাছে বড় দিন এটা তাদের একটা মিথ্যা দাবি কারণ যীশু খ্রিস্টের জন্মদিন কখনোই 15ই ডিসেম্বরে নয় ওরা ডিসেম্বরে এটা পালন করে বড়দিন যদি করতেই হয় তাহলে খেজুর পাকার মৌসুমে করতে হবে কারণ কোরআন বলছে মা মরিয়মকে আল্লাহ পাক বলছেন ওয়াহুজি ইলাইহে
بجزع النخلة تساقط عليك رطبا جنيا تم یہ کھجور کا سر گھوڑا دھرے نڑا داؤ تو تمہارے اوپر پاکا پاکا کھجور پوڑ بھی کھجور پاکر موسم کے شیت کالے نا گرش کالے যে কোনো পাকলেই বোঝে গ্রীষ্মকালে আম পাকে খেজুর পাকে আর ওরা শীতকালে যে বড়দিন পালন করে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা আমল তাদের মধ্যে চালু হয়ে গেছে। যাই হোক, তাদের এটা দেখে তৎকালীন ইরাকের গভর্নর, ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি, সে ভাবল ওরা তো ওদের নবীর জন্মদিবস পালন করে, আমাদের তো নবী আছে, খামকানা বসতে করবো নাকি? এই শয়তানি চিন্তা তার মাথায় ঢুকল। তিনি তখন ওলামায়ে কেরামকে বললেন, ওলামায়ে কেরাম বললেন না এটা হবে না। তখন আলেমদের মধ্যে সেই সময় সবচেয়ে বড় আলেম যিনি, তাকে উনি বললেন এর পক্ষে কোনো হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে আপনি কি বই লিখতে পারবেন? উনি দেখলো যে এর পক্ষে কিছু লিখলে আমি বহু পুরস্কার পাব। তিনি লিখলেন আত-তানবীর ফি মাওলিদ সিরাজুল মুনীর, বই লিখলেন প্রদীপ্ত ভাস্করের জন্ম উপলক্ষে আত-তানবীর আলোকময় কিতাব। এটা দিলে তো গভর্নর কুকুবুরি তাকে সেই যুগে 1000 স্বর্ণ মুদ্রা বকশিস দিল। যা ব্যাপার নাকি, ও নিজে নিজের ছেলেপিলে সারা জীবন ধরে খেলেও শেষ হবে না 1000 স্বর্ণ মুদ্রা, বুঝতে পারছি? আমরা তো কাগজের টাকা দিই, তো দাম আছে, আর এটা যদি সোনার টাকা হয়তো কেমন লাগবে, বুঝতে পারছেন? এত পুরস্কার দিল, কারণ তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে সাধারণ জনগণ, তারা কিছু বুঝে না, ওরা সব চলে আসবে, গভর্নরকে খুশি করবে, গভর্নর যা বলবে তা মেনে চলবে। 20 দিন ধরে একটা না খানা পিনার আয়োজন চলে, বিশাল ব্যাপার স্যাপার। ওলামা ইকরাম হক যারা ছিলেন, হকপন্থী আলেম ওলামা যারা ছিলেন, তারা আল্লাহর গজবের ভয়ে রাজধানী বাগদাদ ছেড়ে চলে গেল দূরে জঙ্গলে, দিয়ে পালিয়ে গেল। এই তো গজব নামলো, আল্লাহ নবীর নামে যে বেদাত শুরু হলো, গজব নামলো, লোক সব চলে গেল আলমরা। সেই বেদাতের জিনিসটা আস্তে আস্তে কখনো জোরে সোরে চলে, কখনো আস্তে আস্তে চলে, এই অবস্থা আজও বন্ধ হয়নি। সে ঘটে কবে? 625 হিজড়িতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু 614 বছর পরে যে জিনিসটা চালু হলো সেটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে। এই হলো এর গোড়ার ইতিহাস। যিনি এটা চালু করলেন আলামদের মধ্যে শ্রেষ্ঠ আলাম সেই সময়, তিনি হলেন আবুল খত্তাব ওমর বিন দেহিয়া। যদি ইনি সাপোর্ট না দিতেন, তার সাধারণ জনগণ ধোকা খেত না, বলে এত আলাম করছেন আর তোমরা ছোটখাটো আলাম বললে কি হবে? ফলে বড় আলেমরা সাবধান থাকেন, যারা যে এলাকায় বড় আলেম তাদের মাধ্যমেই কিন্তু সাধারণত বেদাতগুলো চালু হয়। আর এই সাধারণ মানুষ স্ব মসজিদের ইমামদেরকে বড় আলেম মনে করে, হয়তো বা ইমাম কিছুই জানে না, কিন্তু অন্য আলেমের চেয়ে তো ইমামের গুরুত্ব বেশি, ইমাম সাহেব বলেছে করবে না কেন? ফলে যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এসব বেদাত থেকে দূরে থাকেন, মানুষ আপনাদের অনুসরণ করে, মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদের অনেক বড় মনে করে, অতএব আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার ভয় করুন, কোন রকম বেদাতের পিছনে আপনারা যাবেন না, চাকরি থাকবে না থাক, কিন্তু মুশকিল হচ্ছে চাকরি গেলে তো সমস্যা, এই রিস্ক কেউ নিতে পারে না, এটা খুবই কঠিন। তবুও জাহান্নামের ভয়ে এগুলো থেকে বিরত থাকার রিস্ক আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আল্লাহ রসুল নিজে মিলাদ পড়েননি, খোলাফা রাশেদের মিলাদ পড়েননি, স্যার ইমাম মিলাদ পড়েননি, তো পড়লটা কে? তার নাম তো শুনলেনই আপনারা, ইরাকের এরবাল প্রদেশের গভর্নর, রাজনৈতিক কারণে জনগণকে দলে টানার জন্য এটা করলো। আজও যারা রাজনীতি করে জনগণকে দলে টানার জন্যই এগুলি করে,